বাবা থাকতো না থাকার মতো হয়ে গেছে, মা থাকতো না থাকার মতো হয়ে গেছে, কারণ বাবা চলে গেছে পরকিয়া অথবা মা চলে গেছে পরকিয়া। এই তাদের পরকিয়ার সম্পর্কের কারণে এই মা সন্তানগুলো নিয়মিত তাদের যে স্বাস্থ্যসেবা, তাদের খাদ্যসেবা, তাদের অন্ন বস্ত্র, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের যে মৌলিক অধিকার মা বাবার কাছে পাওনা ছিল সেগুলো সঠিকভাবে তারা পাচ্ছে না। এভাবে তারা আস্তে আস্তে মা বাবা থাকার সত্ত্বেও না থাকার মতো তাদের জীবন যাপন হচ্ছে। كتاب الله دستوري وخير الخلق أسوتنا আমার আপনার মতো অভিভাবকদের নিরাপত্তার কারণে আমাদের সন্তানরা এই সকল জায়গায় চলে যাচ্ছে। যখনই চলে যাচ্ছে তখনই আমাদের উপর যে অর্পিত দায়িত্ব, তাদেরকে দিনের পথে রাখার, কোরআন পথে রাখার, ইসলাম পথে রাখার, এই দায়িত্ব ব্যর্থ যখন হয়ে গেলাম তখনই আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ছিন্ন হয়ে যায়। বলুন আউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক আমরা রাখতে হলে আমাদের সম্পদ এবং সন্তান এগুলোর জন্য বেশি পেরেশান হয়ে হালাল হারামকে ভুলে গিয়ে হারামের সাথে জড়ানো যাবে না। এবং দুনিয়া রঙ মঞ্চের রং তাদের গায়ে, আমাদের সন্তানদের গায়ে লাগিয়ে তাদেরকে বিভ্রান্ত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। সুবহানাল্লাহ, কে বলছেন? আল্লাহ বলছে আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহ আহ্বান করতেছেন আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহর হুকুম আকাম বিধি বিধান দিয়ে আমাদেরকে সাজানোর জন্য আল্লাহ আহ্বান করতেছে। আর আমরা আমাদেরকে আমাদের সন্তানদেরকে সাজাচ্ছি জাহান্নামের পরিবেশে। জাহান্নামের বদ আমল যারা করে যাচ্ছে, জাহান্নামের দিকে যারা আহ্বান করে যাচ্ছে, তাদের রঙে আমাদের সন্তানরা রঙিন হচ্ছে, তাদের আলো তারা আলোকিত হচ্ছে। এই আলো তো ধ্বংসের আলো, এটা অন্ধকার, এটা জুলুমাত। এই জুলুমাত থেকে আমাদেরকেও বাঁচাতে হবে, সন্তানদেরকেও বাঁচাতে হবে। আজকে আল্লাহর সাথে সম্পর্ক আমরা না বুঝার কারণে আমরা ঠিকই সম্পর্ক গড়ে যাচ্ছি অবৈধ সম্পর্ক। বিয়ের আগে মেয়েদের সাথে সম্পর্ক, বিয়ের পরে পরকীয়া সম্পর্ক, সম্পর্ক ঠিকই আমাদের সমাজের ভিতরে আমরা মুসলমানদের অনেকের এইভাবে হচ্ছে। পরকীয়া সম্পর্কে সমাজ ধ্বংস হচ্ছে, একটা পরিবার ধ্বংস হচ্ছে। ছোট ছোট মাসুম বাচ্চারা, কত হাজার হাজার ছোট ছোট মাসুম বাচ্চা, তারা অসহায় হয়ে গেছে। বাবা থাকতো না থাকার মতো হয়ে গেছে, মা থাকতো না থাকার মতো হয়ে গেছে, কারণ বাবা চলে গেছে পরকিয়া অথবা মা চলে গেছে পরকিয়া। এই তাদের পরকিয়ার সম্পর্কের কারণে এই মা সন্তানগুলো নিয়মিত তাদের যে স্বাস্থ্যসেবা, তাদের খাদ্যসেবা, তাদের অন্ন বস্ত্র, তাদের শিক্ষা, তাদের চিকিৎসা, তাদের যে মৌলিক অধিকার মা বাবার কাছে পাওনা ছিল সেগুলো সঠিকভাবে তারা পাচ্ছে না। এভাবে তারা আস্তে আস্তে মা বাবা থাকার সত্ত্বেও না থাকার মতো তাদের জীবন যাপন হচ্ছে। এভাবে করে কত সন্তান, হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান অসহায় হচ্ছে। তাদের নীরব আত্মচিৎকার কে শুনছে? এগুলো কিসের কারণে? আল্লাহর সাথে সম্পর্কের অভ্যাস আমাদের না থাকার কারণে, আল্লাহর সাথে সম্পর্কের আমল আমাদের মধ্যে চলমান না থাকার কারণে, আল্লাহর সাথে সম্পর্কের গুরুত্ব আমরা না বুঝার কারণে। আমরা বুঝে গেছি নারীর সাথে সম্পর্ক, অবৈধ নারীর সাথে সম্পর্ক, অবৈধ পরকীয়া সম্পর্ক, সেই সম্পর্ক তো ঠিকই করা হচ্ছে, সমাজ তো ঠিকই চলছে। এই সকল সম্পর্ক থেকে বাঁচতে হলে একমাত্র সম্পর্ক, মজবুত সম্পর্ক গড়ে তুলতে হবে মহান আল্লাহর সাথে। কার সাথে? মহান আল্লাহর সাথে। আল্লাহ তাআলা কবুল করেন সবাই, আমিন। তাহলে আমি বাঁচবো, আপনি বাঁচবেন, আমার সন্তান বাঁচবে, আপনার সন্তান বাঁচবে, আমার স্ত্রী বাঁচবে, আপনার স্ত্রী বাঁচবে, আমার ভাই বোন বাঁচবে, আপনার ভাই বোন বাঁচবে, নতুবা কেউ বাঁচার কোনো উপায় নেই। আমরা সম্পর্ক গড়ে তুলতে হবে বাঁচার জন্য, বাঁচার প্রয়োজনে সম্পর্ক গড়ে তুলতে হবে, মজবুত সম্পর্ক করতে হবে শুধুমাত্র কার সাথে? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক নজরে 2001 থেকে দাগনভূঞা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা সফলতা, প্রতিষ্ঠা লগ্ন থেকে অব্দবধি পর্যন্ত অসংখ্য ছাত্র হিফজুল কোরআন সম্পন্ন করে। 2001 থেকে অব্দবধি পর্যন্ত সর্বমোট 140 জন ছাত্র হিফজুল কোরআন সম্পন্ন করে। সমাপনী ও জিডিসি পরীক্ষায় ক্লাস সহ 100% পাস।
সমাপনী পরীক্ষায় টেনফুল সহ সর্বমোট 26 জন শিক্ষার্থী সরকারি বৃত্তি লাভ। 2008 থেকে অদ্যাবধি পর্যন্ত জেনারেল শিক্ষার পাশাপাশি তৃতীয় শ্রেণীতে 292 জন ছাত্রছাত্রী খতম সহ কোরআন শিক্ষা করে। বেসরকারি বৃত্তি পরীক্ষায় ট্যালেন্ট পুল সহ সর্বমোট 58 জন শিক্ষার্থীর বৃত্তি লাভ। জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম স্থান সহ 58 জন শিক্ষার্থীর সনদ ও পুরস্কার লাভ। দাগনভূঞাতে সর্বপ্রথম অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান দাগনভূঞা আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। IAB কর্তৃক আয়োজিত কিরাত প্রতিযোগিতায় কুমিল্লা অঞ্চলে দ্বিতীয় স্থান অর্জন।